ক্লাস সেভেনের সকল ছাত্র বন্ধুদের স্বাগত জানিয়ে জীবন বিজ্ঞান ক্লাসের পঠন পাঠন শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেকদিন ধরে ভিডিওর কোনো ক্লাস তোমাদের আপলোড করা হয়নি। তোমরা জানো যে স্কুলের পরীক্ষা চলছিল, স্কুলের পরীক্ষার জন্য মাঝে দুটো সপ্তাহ কোনো ক্লাস করা যায়নি। এর আগেও তোমাদের সিলেবাস শেষ হয়ে গেছিল, সেই জন্য ভিডিওতে তেমন কিছু করা হয়নি, অনলাইনে কিছু ক্লাস নেওয়া হয়েছিল গুগল মিটের মাধ্যমে, তাই তো? তা চলে আসি আজকের পঠন পাঠনে। পরিবেশ এবং জনস্বাস্থ্য, এই পরিবেশ এবং জনস্বাস্থ্য চ্যাপ্টারে তোমাদের এর আগে আমি কয়েকটা অংশ পড়িয়েছিলাম, আজকে যে অংশটা পড়াবো বিভিন্ন রোগ বিষয়ে কিছু কথা। আজকে যে অংশগুলো আমি আলোচনা করব বিভিন্ন রোগ বিষয়ে কিছু কথা। তা এই যে আমাদের যে বিভিন্ন রোগ হয়, এই যে বিভিন্ন রোগের কারণগুলো কি কি তোমাদের একটু জানতে হবে, বিভিন্ন রোগের কারণগুলো কি কি সেটা তোমাদের একটু জানতে হবে। তাহলে প্রথম আলোচ্য বিষয় হলো যে আমাদের যে বিভিন্ন রোগ হয় সেই রোগের কারণগুলো কি কি। এক নাম্বার, জীবাণুর সংক্রমণ। তোমরা প্রায় শুনে থাকো যে আমাদের খাদ্যের মাধ্যমে জীবাণু সংক্রমণ হতে পারে, বিভিন্ন পোশাক আশাকের মাধ্যমে জীবাণু সংক্রমণ হতে পারে, আবার পানীয় জলের মাধ্যমে সংক্রমণ হতে পারে, হাঁচি এবং কাশির মাধ্যমে আমাদের সংক্রমণ হতে পারে, আবার হাত ভালো করে না ধুয়ে খাদ্য খাবার খাওয়ার জন্য সংক্রমণ হতে পারে। জীবাণু সংক্রমণ কিন্তু একটা ভাইটাল জায়গা, তোমরা জানো অতি সূক্ষ্ম আণুবীক্ষণিক জীবদেরকে আমরা জীবাণু বলে থাকি, এদেরকে খালি চোখে দেখা যায় না। এই জীবাণু কিন্তু রোগ সংক্রমণ একটা বিশেষ কারণ। তোমরা দেখো যক্ষা রোগের জীবাণু আছে, আবার এখন দেখো এই যে কোভিড-19 আমরা বলে থাকছি, যদিও একটা ভাইরাস, ভাইরাসকে প্রকৃত অর্থে আমরা জীবাণু বলি না, ভাইরাসকে আমরা জীব এবং জ্বরের মধ্যবর্তী এক বিশেষ ধরনের বস্তু কোনো বলে থাকি, যাদের মধ্যে জীবের কিছু কিছু বৈশিষ্ট্য রয়েছে আবার জড়বস্তুর কিছু কিছু বৈশিষ্ট্য রয়েছে, তাহলেও আমরা ভাইরাসকে অণুজীব বা জীবাণু প্রকৃত অর্থে না বললেও তাদের সঙ্গে খুব সাধারণ চলতি কথাতে ব্যবহার করে থাকি। তারপর জীবাণুদের মধ্যে আদ্য প্রাণী আছে বা প্রোটোজোয়া পর্বভুক্ত প্রাণী, প্রোটোজোয়া বা পর্ব আদ্য প্রাণী, তার মধ্যে তোমরা নাম শুনেছ প্লাসমোডিয়াম, ম্যালেরিয়া রোগের জীবাণু প্লাসমোডিয়াম, তাই তো? ম্যালেরিয়া রোগের জীবাণু, এর অনেকগুলো প্রজাতি আছে, চারটে প্রজাতি আছে প্লাসমোডিয়ামের, ম্যালেরিয়া রোগের জন্য এরা দায়ী। আমাশা বলে একটা রোগ নাম শুনেছ, আমাশা, এরাও কিন্তু আদ্য প্রাণী ঘটিত রোগ, যেটা খাদ্য এবং পানীয় জলের মাধ্যমে আমাদের দেহে যায়। তাহলে রোগের কারণগুলো কি কি, তার মধ্যে একটা জীবাণুর সংক্রমণ কথাটা আমি বললাম, আবার ছত্রাক দিয়েও কিন্তু আমাদের সংক্রমণ হতে পারে, যে ব্ল্যাক ফাঙ্গাস কথাটা বলা হচ্ছে, যে ব্ল্যাক ফাঙ্গাস কিন্তু আমরা এখন মাঝে মধ্যে বেশ কিছুদিন আগে দেখছিলাম ব্ল্যাক ফাঙ্গাস, এটাও কিন্তু ছত্রাক ঘটিত এক ধরনের রোগ, ফাঙ্গাল ডিজিজ, ব্ল্যাক ফাঙ্গাস নামটা দেওয়া হয়েছে, এটাও জীবাণু ঘটিত, এমনকি দাদ হাজা চুলকানি এরাও কিন্তু জীবাণু ঘটিত, ছত্রাক জাতীয় জীবাণু দিয়ে এগুলো হয়ে থাকে। দ্বিতীয় কারণ, নোংরা পোশাক পরিচ্ছদ। আমরা যে অনেক সময় দেখি যে অনেকে নোংরা জামা কাপড় ব্যবহার করে, তাদের পোশাক আশাকগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না, এই নোংরা পোশাক পরিচ্ছদের মাধ্যমেও কিন্তু জীবাণুর সংক্রমণ আমাদের হতে পারে এবং তার ফলে আমাদের রোগ হতে পারে। অনেক সময় দেখবে আমাদের নোংরা পোশাকে ধুলো থাকে, সেই ধুলো থেকে অ্যালার্জি জনিত রোগ হতে পারে।
আবার অনেক সময় খুব সূক্ষ্ম সূক্ষ্ম তন্তু, তুলো অথবা অন্য কোনো ফাইবার অথবা কোনো প্রাণীর লোম আমাদের জামা কাপড়ে থাকতে পারে। দেখবে যারা ওই তুলোর ব্যবসা করে, হ্যাঁ, ওখানে ধুলো বালি মানে তুলোটা যখন ভালো করে মানে ওটাকে তুলোটাকে পিটিয়ে পিটিয়ে যখন মানে তোষক বা বালিশ তৈরি করা হয়, তখন তুলোর মানে কণাগুলো উড়ে বেড়ায়, তার মাধ্যমে কিন্তু অ্যালার্জি হতে পারে। তোমরা জানো অ্যালার্জি সৃষ্টি করে যে বস্তুগুলোকে তাকে অ্যালার্জেন বলা হয়। ধুলো বালি হতে পারে, তুলো হতে পারে, পশুর লোম হতে পারে। তাই নোংরা পোশাক পরিচ্ছদ থেকেও কিন্তু জীবাণুর সংক্রমণ ঘটে, আমাদের রোগ হতে পারে। এছাড়াও প্রতিকূল পরিবেশ, প্রতিকূল পরিবেশ, পরিবেশ কিন্তু আবার অনেক সময় আমাদের রোগের কারণ হয়ে দাঁড়ায়। দেখো বন্যা হলো, বন্যা হয়ে জল দূষিত হয়ে গেল, সেই দূষিত জলের মাধ্যমেও কিন্তু আমাদের হতে পারে। আবার খুব গরম পড়লো, প্রচন্ড ঘাম হচ্ছে, সেই ঘামের মাধ্যমেও কিন্তু আমাদের জীবাণু সংক্রমণ হতে পারে, রোগ হতে পারে। বেশি ঘামে ঘেমে গেলে দেখবে মানে আমরা ফ্যানের নিচেই বসি অথবা ঠান্ডা জল দিয়ে স্নান করি বা গা বা মুছি, তখন কিন্তু আমাদের শরীর খারাপ হতে পারে। আবার যদি আমরা খুব শীত প্রধান অঞ্চলে হঠাৎ করে চলে যায়, আমাদের ঠান্ডা লেগে যেতে পারে। প্রতিকূল পরিবেশ, খরা হতে পারে, বন্যা হতে পারে, অথবা প্রচন্ড ঠান্ডা, এই সমস্ত পরিবেশেও কিন্তু আমাদের রোগ হতে পারে। তাহলে রোগের কারণ কি কি, তার মধ্যে আমি তিনটে বললাম। একটা হচ্ছে জীবাণু সংক্রমণ, আর একটা হচ্ছে নোংরা পোশাক পরিচ্ছদ, আর তিন নম্বর প্রতিকূল পরিবেশ। এখন এই যে রোগের উপসর্গগুলো কি কি, আমাদের একটু জানতে হবে। দেখো এক একটা রোগের এক এক রকমের উপসর্গ, তবে ডাক্তারবাবুরা মানে রোগের উপসর্গ দেখে মোটামুটি বুঝতে পারে এটা কি ধরনের রোগ। তারপরে তো বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা রয়েছে, প্যাথোলজিক্যাল টেস্ট, তার মাধ্যমে তো অবশ্যই নিশ্চিতভাবে জানা যায়। তার আগে কিন্তু প্রাথমিক ভাবে তোমরা ধরা যাক একটু নাক দিয়ে সর্দি বেরোচ্ছে, এর গায়ের একটু টেম্পারেচার বা জ্বর আছে, থার্মোমিটার দিয়ে মেপে দেখেছ, এবং সেই সঙ্গে সঙ্গে খাওয়ার ইচ্ছা নেই, মুখের রুচি রুচি ভাব অনেকটাই চলে গেছে, নাক বন্ধ হয়ে আসছে, ডাক্তারের কাছে গেলে ডাক্তারবাবু কি হলো, এগুলো তোমার মুখ দিয়ে শুনে তোমাকে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে বললো একটু ভাইরাল ফিভার টাইপের হয়েছে, সর্দি জ্বর, এটা ভাইরাল ফিভার, এটা অসুবিধা কিছু নেই, ঠিক আছে, এখন ওষুধপত্র দিচ্ছি, কিছু টেস্ট করতে হবে, সে টেস্ট করে আমি একটু ভালো করে জেনে নেব এই ফিভারটা কি টাইপের। আমার মনে হচ্ছে এটা কমন ভাইরাল ফিভার, কমন কোল্ড, সাধারণ ফিভার বলে থাকি, ঠিক আছে, এদিকে তো আবার খারাপও হতে পারে, কয়েকটা টেস্ট দেওয়া হয়। তা একজন মানে মানুষ রোগে আক্রান্ত কিনা কিভাবে তাকে আমরা চিনব সেইটা তোমাদের একটু জানতে হবে, আমি তোমাদের জানানোর চেষ্টা করছি। দেখো দেহের তাপমাত্রার পরিবর্তন, নর্মাল টেম্পারেচার তোমরা জানো 98.4 ডিগ্রি ফারেনহাইট, এই টেম্পারেচার যদি বেড়ে যায় তাহলে ডাক্তাররা বা তোমাদের বাড়ির লোকরাও অনেক সময় বলে থাকে, দেখবে যে হ্যাঁ মনে হচ্ছে জ্বর জ্বর ভাব এসছে, টেম্পারেচার তো দেখছি থার্মোমিটার দিয়ে মেপে একটু বেশি। আবার মাথা ধরতে পারে, মাথা ভারী ভারী ভাব, এবং সেই সঙ্গে একটা যন্ত্রণাও হতে পারে, গা হাত পায়ে ব্যথা ব্যথা ভাব, এবং সেই সঙ্গে শরীর ম্যাজমাজ করা, অনেক সময় বমি বমি ভাব আসে, খেতে ইচ্ছা করে না, বমি বমি ভাব আসে, অনেক সময় লুজ মোশন হয়, এক নাগারে 10 মিনিট 15 মিনিট পর পর, আধ ঘন্টা পর পর লুজ মোশন হচ্ছে, দেহ জলশূন্য হয়ে পড়ছে, এর মাধ্যমেও একটা আইডিয়া করা যেতে রোগ হয়েছে, পেটের রোগ, হাঁচি হতে পারে, কাশি হতে পারে, এর মাধ্যমেও বোঝা যেতে পারে। আবার বুকে কিংবা পেটে ব্যথা, দেখবে একটু বেশি পরিমাণে বুকে কফ জমে গেলে আমাদের কাশি হয় এবং কাশতে কাশতে বুকে ভালো ব্যথা হয়, বেশ কষ্টদায়ক। এছাড়াও আবার দেখবে মাঝে মধ্যে আমাদের পেট ব্যথা হয়, নাভির নিচে বিশেষ করে বা নাভির চারিদিকে, এটা অনেক সময় খাদ্য ঠিক মতো হজম না হওয়ার জন্য হতে পারে,
কোন জীবাণু সংক্রমণের ফলে হতে পারে। এই জন্য তোমরা যদি ডাক্তারের কাছে যাও, দেখবে ডাক্তারবাবু কিছু কথা শোনার পরে আর তিনি তার চেম্বারে পাশে যে বেডটা রয়েছে বলে ঠিক আছে উপরে উঠে শুয়ে পড়ো। এবার উনি পেটটা ভালো করে টিপে দেখে, চোখের পাতাটা একটু সরিয়ে চোখটা ভালো করে দেখে, জিপ মানে হা করতে বলে জিপটা দেখে, গলার ভেতর একটু টর্চ মেরে আলো ফেলে দেখে, হ্যাঁ, তারপরে হচ্ছে জোরে জোরে শ্বাস নিতে বলে, বুকের স্টেথোস্কোপ বলে যে যন্ত্র আছে সেটা ধরে দেখে, এই যে নানা রকমের ব্যাপার, এগুলো রোগের উপসর্গগুলো ডাক্তারবাবুরা কিন্তু প্রথমে একটু বিভিন্নভাবে দেখে থাকে। তাহলে রোগের উপসর্গগুলো কি কি, তার মধ্যে আমি তাপমাত্রা দিয়ে একটা কথা বললাম, তারপরে হচ্ছে অনেক সময় ত্বক কিন্তু ত্বকে র্যাশ বেরোতে পারে, অ্যালার্জি জনিত কারণ অনেক সময় ত্বকে র্যাশ বেরোয়, এটাও কিন্তু ত্বক দেখেও কিন্তু ডাক্তাররা বুঝতে পারে অ্যালার্জি অ্যালার্জি ভাব হয়েছে, ত্বকটা একটু অন্যরকমের কালার হয়ে গেছে, হ্যাঁ, ত্বকে র্যাশ বেরোচ্ছে, লালচে ভাব হয়েছে বা তামাটে ভাব হয়ে গেছে। তা এই রোগের উপসর্গগুলো কি সেটাও তোমাদের একটু জানতে হবে, এরপরে চিকিৎসা, তাই তো? রোগ হলে চিকিৎসা তো করতেই হবে, হ্যাঁ, এটা খুব স্বাভাবিক। তা এই জন্য রোগের চিকিৎসাও কিভাবে আমরা করব, তাই তো? দেখো আমরা তো ডাক্তার নই, ফলে রোগের চিকিৎসা ভালো মতন ঠিক মতো করতে গেলে আমাদের ডাক্তারদের সাহায্য নিতে হবে যারা এই বিষয়ে অভিজ্ঞ। আমিও বলবো তোমাদেরকে ওই ওষুধের দোকানে গিয়ে একটু ওষুধপত্র কিনে নিয়ে আন্দাজে না খাওয়াই ভালো, প্রত্যেকে একটু ডাক্তারের কাছে গিয়ে তার সঙ্গে পরামর্শ করে তিনি যেভাবে ওষুধপত্র খেতে বলবেন সেভাবে খাওয়া উচিত। তবে সাধারণভাবে যেগুলো বলা হয় ডাক্তারের পরামর্শ মেনে ওষুধ খাওয়া, তারপরে একটা কমপ্লিট রেস্ট নিতে হবে, কমপ্লিট রেস্ট নিতে হবে। দেখবে ডাক্তারটা বলে যে 15 দিন বা 2 সপ্তাহ অথবা 1 সপ্তাহ রেস্টে থাকতে হবে, তারপরে ডায়েট করে দেয়, ডায়েট চার্ট করে দেয় বা কি কি খাবার খেতে হবে, কি কি খাবার খাওয়া যাবে না সেটা বলে দেয়। তারপরে হচ্ছে বলা হয় একটু আলো বাতাস ঢোকে এমন ঘরে রুগীকে রেখে দেবে, একটু আলো বাতাস ঢোকে, বদ্ধ এবং ঘুপচি টাইপের যেন ঘর না হয়। তারপরে হচ্ছে উপযুক্ত পরিষেবা মানে নার্সিং এর ব্যবস্থা, সেবা অর্থাৎ নির্দিষ্ট সময় খেতে দেওয়া, তার বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া, তারপরে হচ্ছে তাকে স্নান করানো, জামা কাপড় গুলো কেচে দেওয়া, এই কাজগুলো করতে হবে, তাহলে কিন্তু রোগের চিকিৎসা এইভাবে করা যেতে পারে। তাহলে রোগের চিকিৎসা কি কিভাবে করা যেতে পারে সেগুলো একটু তোমাদের মাথায় রাখতে হবে। এবার তৃতীয় একটা অংশ আমি তোমাদের তৃতীয় না চতুর্থ অংশ পড়াবো, স্বাস্থ্য রক্ষার উপায়, অর্থাৎ কিভাবে আমরা স্বাস্থ্যকে ভালো রাখবো। দেখো স্বাস্থ্য রক্ষা করতে গেলে যা যা করণীয় সেগুলো আমি এক এক করে তোমাদের পয়েন্ট আকারে বলবো, তোমরা সেগুলো মনে রাখার চেষ্টা করবে। স্বাস্থ্য রক্ষার উপায় অর্থাৎ কি কিভাবে আমরা আমাদের স্বাস্থ্যকে ভালো রাখতে পারি। 1 নম্বর ভ্যাকসিনেশন অর্থাৎ টিকাকরণ কর্মসূচি। এই যে টিকাকরণ যে কর্মসূচি আমাদের ভারত সরকারের রয়েছে এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ হু যে নির্দেশ দিয়েছে সে নির্দেশিকা মেনে চলতে হবে। টিকাকরণের যে কর্মসূচি তোমরা সকলে জানো যে ছোট বয়স থেকে আমাদের একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হয়, সে ভ্যাকসিনটা ঠিক মতো সময় নেওয়া উচিত। 2 নম্বর রোগ নির্ণয় করতে হবে এবং সেই রোগকে ঠিক মতো চিকিৎসা করতে হবে, আগে রোগ নির্ণয় এবং তার চিকিৎসা পদ্ধতি। ভালো পরিবেশে বসবাস করতে হবে অর্থাৎ খোলা উন্মুক্ত পরিবেশ, ঘরে যেন আলো বাতাস ঢোকে, তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্য রক্ষিত হবে। আচ্ছা, তারপরে উপযুক্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, হাইজেনিক ব্যাপারগুলো মেনে চলতে হবে, খাওয়ার আগে ভাতটা ভালো করে হাতটা ভালো করে ধুতে হবে, যে পাত্রে তুমি খাবার দাবারগুলো খাবে সেই পাত্রগুলোকে পরিষ্কার রাখতে হবে, পরিষ্কার করে নিতে হবে, ভালো করে ধুয়ে নিতে হবে, ভালো মতো জীবাণু মুক্ত করে নিতে হবে। তারপরে যারা প্রতিবন্ধী মানুষ তাদের উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, তাহলে তাদের
স্বাস্থ্য রক্ষা করা সম্ভব হবে। আবার জীবন কুশলতার শিক্ষাও মানুষকে দিতে হবে, জীবন কুশলতার শিক্ষা। এই দিকগুলো যদি জানা থাকে তাহলে কিন্তু স্বাস্থ্য রক্ষা অনেকটাই করা যেতে পারে। কাগজ কলমে আমি তোমাদের অনেক কথা বলছি, কিন্তু দেখা যায় বাস্তবে সেটা অনেকেই মানে না। কি তোমরা কি মানো? আমার তো মনে হয় মানো না। তোমরা একটা দোকানে গেলে, নোংরা দোকান, সেখানে পরোটা বিক্রি হচ্ছে, সেখানে বসে গিয়ে দুটো পরোটা নিয়ে আলুর দম বা ঘুগনি দিয়ে খেতে শুরু করলে, এবং দেখবে ওই যে দোকানে যে পরোটা যে প্লেটটাতে দিয়েছে সে প্লেটটা কত নোংরা, কিন্তু আমরা ভাবি না। আবার যে এগ রোল দোকানগুলো, ফাস্টফুডের দোকানগুলো, সেখানে তোমরা যাচ্ছ খাবারটা খাচ্ছ, তার মধ্যেও কত রকমের জীবাণু, ধুলো, বালি ইত্যাদি সব রয়েছে। স্বাস্থ্যবিধি আমরা কোথায় মেনে চলি? স্বাস্থ্যবিধি মেনে চলা হয় না, খুব কম। বাড়িতে কিছুটা সম্ভব, কিন্তু বাইরের জগতে কোথায় সম্ভব? ওই যে নোংরা একটা জগ রয়েছে তার জলটা ঢকঢক করে খেয়ে নিলাম, চায়ের দোকানে গিয়ে চা খেয়ে নিলাম, এগুলো নন হাইজেনিক, অথচ সবাই খাচ্ছে, কিছু করণীয় নেই। অনেক সময় দেখো আমিও খেয়ে থাকি, স্কুলে গেলাম, স্কুলে গিয়ে আমরা চা খেতে যাই মাঝে মধ্যে। সত্যি সত্যি দোকান কি পরিষ্কার? পরিষ্কার না। তোমরা দেখবে আমাদের স্কুলের উল্টো দিকে ফাস্টফুডের দোকান আছে, সেখানে কতটা পরিষ্কার খেয়াল করে দেখো। যে কাপড়টা দিয়ে ওরা প্লেটটা মুছে দিচ্ছে, সেই কাপড়টা কি নোংরা! আবার যে পাত্রের মধ্যে জল রেখে দিয়ে, সাবান জল রেখে দিয়ে বা সার্ফের জল রেখে দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে রেস্টুরেন্টে প্লেটটা, একই কাপড় দিয়ে অসংখ্য প্লেট মুছে দিচ্ছে, একই জলের মধ্যে বারবার চুবিয়ে ধরে সেটাকে মুছে দিচ্ছে। কি করে হাইজেনিক ব্যবহার মেনটেন করা সম্ভব? স্বাস্থ্যবিধি মেনে চলা সম্ভব না, কিন্তু আমাদের বিজ্ঞানে বলা হবে এগুলো মেনে চলতে হবে, তাহলে অসুখ কম হবে। তা যাই হোক, আজকে যে অংশগুলো পড়ানো হলো তার মধ্যে একে আমি বললাম রোগের কারণগুলো কি কি, দুয়ে বললাম রোগের উপসর্গগুলো কি কি উপসর্গ, তিনে বললাম রোগের চিকিৎসা কিভাবে করা যেতে পারে, চিকিৎসা পদ্ধতি কি কি, চারে বললাম স্বাস্থ্য রক্ষার উপায়, স্বাস্থ্য রক্ষা করতে গেলে কি কি উপায় আমাদের অবলম্বন করতে হবে। তোমরা এই অংশগুলো বাড়িতে ভালো করে এই ভিডিও শুনে খাতাতে নোটস করে নেবে, একটু লিখে নেবে, এবং টেক্সট বইটা একটু ভালো করে পড়ো। নেক্সট দিন আবার বাকি অংশটা আলোচনা করা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এখানেই শেষ করছি।